একদিকে করোনার মহামারী আর অন্যদিকে কৃষকের মাথায় হাত। কৃষক এখন চিন্তায় আছে পাটক্ষেত নিয়ে। পাটক্ষেত বড় হবার আগেই এক প্রকার পোকা যাকে আমরা বলি বিছা সমস্ত ক্ষেতকে ধ্বংস করে ফেলছে। পাতা এবং পাতার ডুগা সমস্ত কিছু তারা কে নষ্ট করে দিয়ে দিচ্ছে ক্ষেতগুলোকে, এবং কৃষকের পারছে না সেই ক্ষেত পরিষ্কার করতে, না পারছে তার কোনো কিছু খুঁজে বাইর করতে। অল্প গাছগুলা বড় হবার আগে গাছগুলা মরে যাচ্ছে এবং সেগুলো ধ্বংস করে ফেলছে এই এই বিছাগুলো। কৃষক তা নিয়ে খুব চিন্তিত আছে, তারা সেই ফসল কীভাবে রক্ষা করবে। আমরা এখন একটি ক্ষেতে আসছি, সেই ক্ষেতটি আমরা ভালোভাবে দেখাবো এবং কীভাবে তা নষ্ট করছে সেটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আপনি একটু লক্ষ্য করেন, দেখেন এই গাছগুলা অনেক ছোট, এগুলো অনেক উঁচু হবার কথা ছিল কিন্তু সেইগুলা কে নষ্ট করে ফেলেছে। আপনারা একটু সাইডে একটু দেখেন, লক্ষ্য করে সেইগুলো অনেক লম্বা হয়ে গেছে কিন্তু এখানে বিষের আক্রমণে একটু লম্বা হয়নি এবং গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই গাছগুলো অনেক লম্বা কিন্তু আপনার পাতাগুলোর মধ্যে একটু লক্ষ্য করেন, দেখেন পাতাগুলো লাল লাল হয়ে গেছে এবং হলুদ কালার, সেইগুলো বিছায় আক্রমণ করেছে এবং আস্তে আস্তে এই ডগাগুলোর মধ্যে ধরে ডগাগুলো নষ্ট হয়ে দিবে এবং সেগুলো আর বড় হবে না অথবা সেগুলো আর বাড়বে না, অটোমেটিকলি সেইগুলো মরে যাবে। কৃষকরা খুব চিন্তিত আছে, তারা কীভাবে তাদের পাটক্ষেত রক্ষা করবে এবং কীভাবে তা থেকে মুক্তি পাবে। এবং একদিকে তো করোনা বললেই চলে যে তারা করোনার জন্য কোনো কিছু করতে পারছে না, আর দিয়ে কৃষকের স্বল্প আয়ের সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই পোকার জন্য। আমরা আপনাদেরকে দেখাবো সেই পোকাগুলো কীভাবে পাতাগুলো নষ্ট করে এবং ডগাগুলো নষ্ট করে পালিয়ে দেয় এবং গাছটাকে মেরে ফেলে। আপনারা একটু লক্ষ্য করেন, আপনি একটু লক্ষ্য করে দেখেন তারা কীভাবে সেই পাতাগুলো কে নষ্ট করছে এবং তারা তাদের বিষ্ট অবশিষ্ট পালিয়েছে নিছে। একটু ভালো ভালো লক্ষ্য করলে আপনাদের বুঝতে পারবেন যে তারা কীভাবে আক্রমণ করছে। একসাথে হাজার হাজার পোকা এসে সেইগুলো নষ্ট করে দিতেছে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন কতগুলো পোকা সেখানে বসে সেই পাতাগুলো নষ্ট করছে এবং তারা সেই গাছটাকে নষ্ট করে দিতেছে। আমরা যদি সেটি ভালো করে রক্ষণাবেক্ষণ না করতে পারি তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হবার আশঙ্কা থাকতে পারে, সেই আশঙ্কা থেকে আমাদের বের হতে হবে। যেহেতু করোনায় কোনো কিছু করা যাচ্ছে না, সেহেতু আমাদের উচিত সেই পাটক্ষেতগুলোকে ভালো করে রক্ষা করা, আর সেখান থেকে আমরা ভালো মূল্যের একটি আয় আমরা দেখাতে পারবো এবং করতে পারবো। আমরা অল্প জমিতে এগুলো করা হয়, যদি এগুলো খুব তাড়াতাড়ি মেরামত না করা হয় তাহলে দেখা যাবে সবগুলো নষ্ট হয়ে যাবে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এদিকে গাছগুলো অনেক লম্বা কিন্তু সেখানেও সেই বিছা যেটির নাম সে আক্রমণ করেছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে অনেক ছোটো, সেইগুলো আগেই নষ্ট করে দিয়েছে কৃষকে, আগেই নষ্ট করে দিয়েছে পোকা এবং সেগুলো আশা করা যায় না যে সেগুলো আর বড় হবে। কিন্তু আর সাইডে যা লম্বা চারাগুলো আছে সেইগুলোও আশা করা যাবে না যদি এগুলো খুব তাড়াতাড়ি প্রতিরোধ না করা যায়। আর এভাবে যদি জমি নষ্ট হতে থাকে তাহলে কৃষকের মাথায় তো হাত আছে, আর তার সাথে কৃষকরাও কাঁদতে হবে, কেননা কৃষক দুটি জিনিসের উপর নির্ভরশীল থাকে, এক ধান ক্ষেত আর এক হলো পাট ক্ষেত। যেহেতু ধান আল্লাহর রহমতে খুব ভালোভাবে হয়েছে কিন্তু পাট ক্ষেতের এমন আশঙ্কা থাকাতে কৃষকরা খুব দুশ্চিন্তায় আছে। যদি তা তাড়াতাড়ি না রক্ষণাবেক্ষণ করতে পারে তাহলে এখান থেকে অনেক বড় একটি আয় নষ্ট হয়ে যাবে, তাই কৃষকরা চিন্তিত সেটি কীভাবে তাড়াতাড়ি ঠিক করবে এবং তাড়াতাড়ি সে প্রতিষেধক নিয়ে আসবে।